হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ঘুগনি। দুর্গাপূজার দশমীতে বাড়ির আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করানোর সাথে সাথে ঝালঝালে এই ঘুগনিও পরিবেশন করতে পারেন। এই রকম ঘুগনি বানালে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। ঘুগনি বানানোর জন্য এখানে আমি বুট নিয়ে 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বুটগুলো সেদ্ধ করে নেব। একটা প্রেশার কুকার নিয়ে বুটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ লবণ, হলুদ গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা চিরা, আরও একটু জল দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টি সিটি দিয়ে নেব। বুটটা সেদ্ধ হতে থাকুক সেই সময় আমি ঘুগনির জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান, ধনে, গোটা জিরে। এই মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। দেখুন বুটটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বুটগুলো গোটা গোটা আছে, আবার হাত দিয়ে এভাবে চাপলে নরম হয়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নেবেন। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই নিরামিষ ঘুগনি সর্ষের তেলে করলেই টেস্ট বেশি ভালো হয়। প্রথমেই ভেজে নেব আলুগুলো। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট চৌকো করে ঘুগনির জন্য আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম। বুটগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ করে নিতে হবে। দেখুন একটা আলু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই লাল করে ভেজে নেওয়া আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন। হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আদা বাটা। আদাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 1টা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেলের সাথে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া বুট। আর এই বুট সেদ্ধ করার জলটাও আমি দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু ফেলে দেবেন না, তাহলে ঘুগনির টেস্ট ভালো হবে না। ফোড়নের সাথে ঘুগনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে মশলাগুলো অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কালারটা খুব ভালো আসে। সমস্ত মশলাগুলোকে ঘুগনির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর ঘুগনিটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। এরপর এই ঘুগনির মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 6 মিনিট পর ফিরে এলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ ঘুগনি, চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। ঘুগনিতে দেওয়ার জন্য আমি আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলা দেওয়ার কারণে ঘুগনির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা আর গরম মশলাটাকে ঘুগনির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিরামিষ ঘুগনি একদম রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে কোনো নিরামিষ দিনে কিংবা দুর্গাপূজার দশমীতে আপনারা এই রকম ঝালঝাল নিরামিষ ঘুগনি বানিয়ে নিতে পারেন। বাড়িতে আসা গেস্টরা সকলেই খুব প্রশংসা করবে।